Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তাহলে ভালোই হলো মা, কালকের পিকনিকে কিছু থাক বা না থাক, ঠাম্মার হাতে জলপাইয়ের আচারটা কিন্তু থাকছে। দেখ আরো কত কি হয়। সত্যি মানুষটা পিকনিকের কথা শুনে বড় আনন্দ পেয়েছে। দেখ সকাল থেকে কেমন রান্নাঘরে কাজ করতে লেগেছে। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো, ঠাম্মার রান্নার কোনো জবাব নেই, একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগেই থাকে। তুমি একদম ঠিক বলেছো ফিরকি, আমি তো রাতারাতি ঠাম্মার হাতের রান্নার ফ্যান হয়ে গেছি, অন্য কিছু আর মুখে রুচবে বলে মনে হচ্ছে না আমার। ফিরকি তুমি যা হিস্ট্রি বলা স্টার্ট করেছো তাতে তো আমার মনে হচ্ছে আমি এই ঠাম্মাকে কিডন্যাপ করে নিয়েছি। মধুজা নিজো 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 বাবা, ওফ সারাটা দিন কি শাসন আর কি শাসন, কিটির মিটির লেগেই রয়েছে। ওফ জানো মধুজা, ছোটবেলায় যখন কিছু করতাম তখন জানো তো মা কান ধরে দাঁড় করিয়ে রেখে দিত, আর এখন এই বুড়ি বয়সে এই বুড়ির পাল্লায় পড়েছি। ওফ কি জ্বালা রে বাবা, দূর। কাল সবাই পিকনিকে যাওয়ার প্ল্যান করছে জানো নিশ্চয়ই তুমি। হ্যাঁ, এটাই কিন্তু মস্ত বড় সুবর্ণ সুযোগ তোমার জন্য মুস্কান। এরকম সুযোগ ভাস্করদার কাছে পৌঁছানোর তুমি আর পাবে না, তাই অ্যাট এনি কস্ট এই সুযোগ তুমি হাতছাড়া করবে না। কি হলো মুস্কান, তুমি চুপ করে আছো কেন, কথার উত্তর দিচ্ছ না কেন? কালকে তুমি কাজটা করতে পারবে তো? হ্যাঁ বলো মুস্কান। আমি পারবো ম্যাডাম, আপনি ব্যবস্থা করুন। তোমার এই সাহসিকতা আর কাছের মানুষদের জন্য এত বড় পদক্ষেপ, ইতিহাসের খাতায় লেখা হয়ে থাকবে মুস্কান। তুমি নিজেও জানো না যে তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য কত বড় একটা স্টেপ নিতে চলেছো। I'm proud of you. আমি তোমার এই ভালোবাসাকে রেসপেক্ট করি মুস্কান, খুব রেসপেক্ট করি। কি ব্যাপার মুস্কান, এমন ভাবে দাঁড়িয়ে আছে কেন, কি হয়েছে মুস্কান? কই কিছু না তো? কিছু হয়নি বললেই হলো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার মুখটা কেমন একটা শুকনো দেখাচ্ছে, বলো না কি হয়েছে। কারোর ফোন এসেছিল মুস্কান, কারোর কোনো বিপদ হয়নি তো? না না কিছু হয়নি, ও আসলে ওই রং নাম্বারে ফোন এসেছিল। এই মেয়েই যে রোমা ম্যাডামের সঙ্গে কথা বলছিল সেটা কি সবার সামনে ভাঙব? না থাক, এখন না, আগে ওদের মিটিংয়ের কারণটা খুঁজে বের করি, তারপর না হয় রোমা ম্যাডামের 12টা বাজানো যাবে। এই যে মুস্কান চুপচাপ দাঁড়িয়ে আছো যে, কালকে কিন্তু তোমার অনেক দায়িত্ব, ভুলে গেলে চলবে না। জানি মধুজা, ভুলে গেলে কি হবে? একদম, কাল কতদিন বাদে আমরা সবাই মিলে হই হুল্লোড় করবো বলো তো, আমার তো ভাবলেই আনন্দ হচ্ছে। সত্যি এতদিন ধরে কেমন একটা দম বন্ধ করা যেন পরিস্থিতি ছিল, আর এই আউটিংটা আমাদের প্রত্যেকের জন্য খুব দরকার। তোমরা পিকনিকের প্ল্যান ট্যান করো, আমি বরং আসি। হ্যাঁ ইমাম শোনো, তুমি কোথায় যাচ্ছ? তুমিও থাকবে আমাদের সাথে পিকনিকে?
বলছি দাদা ভাই, কাল যদি ভিকি পিকনিকে আমাদের জয়েন করে তোদের কোনো আপত্তি নেই তো? না না মধুজা, আমাদের কারোর কোনো প্রবলেম নেই। তুমি এসো না ভিকি, তুমি আসলে আমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। না না, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আমার না কালকে সত্যি একটা জায়গায় যাওয়ার আছে, একটা ইম্পর্টেন্ট। না, তোমাকে আসতেই হবে কালকে। বাহ, এ মেয়ে তো দেখছি পুরোপুরি ফেসে গেছে আমার জালে। কি হলো, কি ভাবছো তুমি? দেখো, আমি কিন্তু কোনো কাজের কথা শুনব না, তোমাকে কাল আসতেই হবে। ওকে, ঠিক আছে, আমি ফাইন আসব। থ্যাংক ইউ। দাদা ভাইয়ের ব্যাট বল, র্যাকেট, শাটল কক, একটা বড় ছাতা আর আচ্ছা, রান্না বান্না কি সব ওখানে গিয়েই হবে? না না ছোট বিমনি, দেখো আমরা তো এখান থেকে ব্রেকফাস্ট নিয়েই যাচ্ছি, আর ওখানে ভালো আন্টি লাঞ্চে মাছের মাথা দিয়ে কচু শাক, ডুমুরের ডালনা, আচার সব নিয়ে আসবে। বাদবাকি যা রান্না ওটা ওখানেই হবে। আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো। কিন্তু আমাকে বল, আমাকে কি কি করতে হবে? আপাতত একটা ব্রেক নিতে হবে। টি ব্রেক ললিতা, একদম গরম গরম চা খেয়ে নাও সবাই মিলে। ছোট বিমনি, কাল তোমার ছুটি, কোনো কাজ করতে হবে না। কিন্তু পীযূষ কি কাল আসতে পারবে? ও আসবে শুনলে যদি দাদা আবার কিছু বলে। হিমা, না না, কালকে তো স্যারকে আসতেই হবে। আর দাদা কিচ্ছু বলবে না, আমি আছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছুই হবে না। আর তাছাড়া কালকে আমাদের কত প্ল্যান আছে। কিসের প্ল্যান হচ্ছে? বাচ্চারা, বাড়ির সবাই মিলে ওরা রুদ্র মারা গেল কদিন আগে, আর এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তড়িতার মনের কি অবস্থা হতে পারে একবারও ভেবে দেখেছো? আমার বিশ্বাস যে তুমিও জানো এই ব্যাপারে, আমি তোমার থেকে অন্তত একটু বেশি সেন্সিবল। ফিরকি তড়িতার সঙ্গে কথা হয়েছে, ও নিজে বলেছে পিকনিকে যেতে। ইনফ্যাক্ট ও নিজেও যেত, ওর মায়ের শরীরটা খারাপ। তড়িতা পিকনিক করতে আসতে চাইছিল? হ্যাঁ, এতে তো অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার মতো নেই। অন্যদিন যার স্বামী কদিন আগে মারা গেল, সে পিকনিক করতে যেতে চায়। তোমার অসুবিধাটা ঠিক কোথায় হচ্ছে বলো তো? কেন হচ্ছে বলতে নেই, কিন্তু যে কদিন আগে মারা গেল, যার জন্য ও নিজের সারাটা জীবন উজাড় করে দিয়েছে, সেই মানুষটা ওকে মনে রাখার মতন একটা মুহূর্তও কি দিয়েছে? পেয়েছে ও সারা জীবনে রুদ্রর কাছ থেকে? রুদ্র একটার পর একটা পাপ করে গেছে, খারাপ ব্যবহার করেছে, জীবনটা নরক করে দিয়েছে। বেঁচে থাকতে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি, আমরা জানি তো সবাই। তাহলে সেই মেয়েটা আজকে রুদ্র চলে যাওয়ার পর কেন বাকি জীবনটা শুধু শোক পালন করে কাটাবেন, তোমরা বলতে পারো সেটা?
কেন মনে হয় তোমাদের যে তড়িৎ? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।